সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার 19 বছর পূর্ণ হলো আজ। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা ভয়ানক এই হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কয়েক বছর আগে। সাক্ষী না আসা সহ বিভিন্ন জটিলতায় বিচার কাজ অনেকটাই ধীর গতিতে চলছে। এ অবস্থায় বিচার নিয়ে হতাশ ওই হত্যাকাণ্ডে নিহতের স্বজনরা, তবে কিবরিয়ার ছেলে আশাবাদী। হবিগঞ্জ থেকে এম এ আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2005 সালের এই দিনে হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ 5 জন নিহত হন, এতে আহত হন 43 জন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা 2টি মামলা হয়, কিন্তু দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে প্রায় 8 বছর আগে। নানা কারণে বিচার কার্যে দীর্ঘ সূত্রিতার সৃষ্টি হয়েছে। বিগত 11-এ একটা গ্রেনেড হামলায় ওখানে অনেক মানুষ লুটিয়ে পড়ে, ক্ষত বিক্ষত হয়ে যায়, মানে সাথে সাথে 5 জন লোক এখানে মারা যায়। কিবরিয়া সাহেব সহ এই জায়গায় কিবরিয়া সাহেব নিহত হয়েছিলেন, কে বা কারা মেরেছে এখন পর্যন্ত আমরা কিবরিয়া সাহেবের কোনো বিচার পাই নাই। আমার চাচা সহ অনেকে আহত হয়েছে, আমরা এটার বিচারের প্রত্যাশী। বিচার প্রক্রিয়া নিয়ে এখনও আশাবাদী কিবরিয়ার ছেলে ও মামলার বাদী। তাদের দাবি, বর্তমানে ক্ষমতাসীনদের মধ্যে রয়েছে এই হত্যা মামলার আসামি। আসল খুনিরা এখন হবিগঞ্জে আছে, ক্ষমতায় আছে হবিগঞ্জে, এবং তারা খুব ভালোই আছে। তা এখন কার দোষ, কী করে ঘটেছে, মোটামুটি হবিগঞ্জের মানুষ এখন তারা জানে যে এরা এই হত্যাকাণ্ডের জন্য কারা দোষী। আমাদের সকলের প্রত্যাশা অতি সত্য এই মামলার রায় প্রকাশ হবে এবং বাংলাদেশের তথা হবিগঞ্জের মাটিতে, সিলেটের মাটিতে কিবরিয়া হত্যার মামলার রায় প্রকাশ পাবে এবং রায় কার্যকর করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 171 জনের মধ্যে 50 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সব জটিলতার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার দৃষ্টান্তমূলক বিচার শিগগিরই সম্পন্ন করা হবে বলে আশা করছেন সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।